বর্তমানে ব্যস্ত জীবনযাত্রায় অনিয়মিত ডায়েট এবং স্ট্রেসের কারণে এটি খুবই সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই সমস্যা দিনে দিনে আরও বাড়ছে। তবে শারীরিক সম্পর্ক মোটেও হেলাফেলা করার মতো বিষয় নয়। সুস্থ স্বাভাবিক যৌন সম্পর্কের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, মেদ কমে। শুধু তাই নয়, সাম্প্রতিক গবেষণা বলছে এর ফলে বাড়ে আরও আয়ু। অনেক সময় দেখা গিয়েছে বয়স একটু বেড়ে গেলেই যৌনতায় অনিচ্ছা চলে আসে বহু মানুষের। অনেক সময় তা থাইরয়েড বা ডায়াবেটিসের কারণেও হতে পারে। কিন্তু জানেন কি সুস্থ যৌন মিলনের জন্য সবথেকে ভালো সময় কোনটি? হরমোন বিশেষজ্ঞদের মতে সময়টি হলো দুপুর তিনটে। দিন ও রাতের বিভিন্ন সময়ে শরীরে হরমোনের মাত্রা কমে বাড়ে। তাহলে দুপুর তিনটে নাগাদ কি এমন বিশেষ পরিবর্তন হয় আমাদের শরীরে যে কারণে বিশেষজ্ঞরা এই সময়কে সুস্থ যৌন মিলনের সবথেকে উপযুক্ত সময় বলে মনে করেন? এই সময় মেয়েদের শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ সবথেকে বেশি হয়। এতে তাদের শক্তি ও মনোযোগ বেশি থাকে। অন্যদিকে একই সময়ে পুরুষের শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে, ফলে তার যৌনতার সময়ে সঙ্গীর চাহিদা ও অনুভূতির প্রতি বেশি মনোযোগ হয়ে থাকেন। ফলে এ সময়ে শারীরিক সম্পর্কের সুফল পান দুজনেই। হরমোন বিশেষজ্ঞ এবং বিখ্যাত ওম্যান কোড বইয়ের লেখিকা এলিসা ডিটি জানান যে সন্তুষ্টিজনক যৌনতার জন্য এমন উপায় বেছে নিতে হবে যাতে দুজনেরই যৌন চাহিদা একই মাত্রায় থাকে। এই কারণেই বিকেল তিনটে নাগাদ যৌনতা সবথেকে বেশি সন্তুষ্টজনক হয়। এলিসার মতে যৌন জীবনে অনেক বড় ভূমিকা থাকে শরীরে বিভিন্ন হরমোনের উপস্থিতি। আমাদের অনুভূতির ওপরেও অনেকটা প্রভাব ফেলে এই হরমোন। এই সব কারণেই দুপুর তিনটে নাগাদ যৌনতার সূচনা নারী ও পুরুষ উভয়ের জন্যই বিশেষ উপকারী। যৌন মিলনের জন্য আরেকটি ভালো সময় হলো সকালবেলা। এলিসা ডিটির মতে ঘুমের মধ্যে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, ফলে সকালে তারা যৌন মিলনের জন্য অনেক বেশি আগ্রহী থাকে এবং এর ফলে দুই পক্ষেরই যৌন সন্তুষ্টি বৃদ্ধি পায়। ইতালীয় একটি গবেষণায় দেখা গিয়েছে সন্তান ধারণে ইচ্ছুক দম্পতিদের জন্য সকালবেলা অত্যন্ত ভালো সময়। শুধু তাই নয়, সকালে শারীরিক সম্পর্কে জড়িত হয়ে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।